আজকে দেখাবো খুব অল্প পরিচর্যায় কিভাবে ড্রাগন চাষ করা যায়। দেখতে পাচ্ছেন এটা ড্রাগন গাছ, আমার টবে বসানো আছে। ড্রাগন গাছটা হলো এমন একটি গাছ যেটি খুব অল্প পরিচর্যায় ফল পাওয়া সম্ভব। তার জন্য আমি বাড়ির আঙিনায় দেওয়ালের ধারে টবে বসিয়ে দিয়েছি গাছগুলো, ড্রাগন গাছ। এই বড় গাছটা আমাকে একজন দাদা গিফট করেছিলেন বহরমপুর থেকে, আর বাকিগুলো আমি কিনে বসিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বড়টা কিছুদিন আগে বসানোর জন্য ওই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, একটা বাঁশ দিয়ে দিয়েছি সেটাতে আটকে থাকার জন্য, এবং বাকিগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। এই গাছগুলোতে খুব অল্প পরিচর্যা করতে হয়। আমি বাড়িতেই সরিষার খোল হয়, সেই খোলগুলো মাঝে মাঝে ভিজিয়ে দু তিন দিন পর পচিয়ে সেগুলোকে অল্প অল্প করে জলে মিক্স করে মাঝে মাঝে দিতে থাকি। তো দেখতে পাচ্ছেন সার দেওয়ার জন্য গাছের গোড়ায় অনেক শাক হয়েছে, সেগুলোকে উঠিয়ে ফেলিনি খাবার জন্য। একটা লঙ্কা গাছও হয়েছে, আর পাশের ড্যামটায় ওই বড় গাছটা ডগা কেটে বসিয়েছিলাম, গাছটা যেহেতু খুব বড় হচ্ছিল। দেখতে পাচ্ছেন আমি খুব সহজভাবে করেছি, এটা ড্রেনের ওপরে ইট দিয়ে সেই টবগুলোকে বাড়ির আগিনাতে রেখে দিয়েছি। এর জন্য বিশেষ কোনো জায়গার প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় অল্প জায়গাতে এই ড্রাগন চাষ করা যায়, সেভাবে যত্নের প্রয়োজন পড়ে না, বা টাইম মতো জল না দিলেও খুব একটা সমস্যা এর হয় না। তা এই গাছগুলো বসেছি, এই গাছগুলো, এটা হচ্ছে আমার জুলাই মাসের এটা ভিডিও, জুলাই মাসে করেছিলাম, আজ থেকে প্রায় 2 মাস আগের। সেগুলোতে তখন শুরু থেকে শুধু খোল পচা দিয়েই এইভাবে বড় করেছি। এখন যেহেতু বড় হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিছুদিন পর থেকে আবার রাসায়নিক সার হালকা দেব। এটা দেখতে পাচ্ছেন আগস্ট মাস চলে এসেছে, তাই কিছু এখন রাসায়নিক সার দেব। দেখতে পাচ্ছেন 1 মাস পরে গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে, বড় গাছটার কাছাকাছি এই বাকি 3টে গাছও হয়ে গেছে। এই গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখন যেহেতু এটা আগস্ট মাস, এই গাছের যত্ন নিলেই ফুল পাওয়া সম্ভব, তাই এখন কিছু কিছু রাসায়নিক সার প্রয়োগ করব যেন ফুল আসে, বা ফুলগুলো আসলে ঝরে না যায়। তাই দেখতে পাচ্ছেন টবটাকে হালকা করে খুঁড়ে নিয়েছি। এখন টবের চারো সাইডে অল্প অল্প করে এই 10-26 সারটা দিয়ে দেবো। যারা 10-26 পাবেন না, তারা টিপি এবং পটাশ মিক্স করে অল্প অল্প করে টবের চারো সাইডে দিতে হবে, গাছের গোড়াতে দেওয়া যাবে না, গাছ থেকে দূরে এভাবে দিয়ে দিতে হবে, এবং অল্প অল্প করে জল দিতে হবে। এ দুটো ডাল আমি বাড়িতে বসেছিলাম কেটে, আর এ দুটো কিনেছিলাম, আর সব বড়টা গিফট করেছিলেন দাদা, একটা দাদা। তাই বড় গাছটা কি জানি না। দেখতে পাচ্ছেন এটা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসে এটা ভিডিও করছি। বড় গাছটায় দেখছেন ফুল চলে এসছে, এখন এটা পরাগায়ন করছি। গাছ ফুলটা রাত্রে হয়েছিল, তাই রাত্রে বাড়িতে না থাকার জন্য পরাগায়ন করা হয়নি, তাই সকাল সকাল পরাগায়ন করছি। ব্রাশের সাহায্য করতে পারেন, বা ফুলটা হাতে এভাবে ঝুঁকি দিয়ে পরাগায়ন করতে পারেন, তাহলে ফলটা ভালো গ্রোথ হবে বা টিকে যাবে। দেখছেন একটাই ফুল এসছে। এই গাছটার ফুল যেহেতু মিষ্টি, তাই হালকা হালকা করে পিঁপড়ে লেগে যায়, তাই আপনারা চাইলে কীটনাশক স্প্রে করতে পারেন। আমার যেহেতু এখন একটাই হয়েছে, তাই স্প্রে করছি না। বাকি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, এখন আর কি সেরকম কিছুই সার দিব না, 1 মাস পর পর খোল পচা জল দিব। তা আপনারা যারা ড্রাগন চাষ করবেন ভাবছেন, তারা খুব সহজে এভাবে অল্প জায়গাতে ড্রাগন গাছ বসাতে পারেন কিনে এনে, বা কারো কাছ থেকে কাটিং নিয়ে এসে, তাহলে খুব সহজেই এটা নর্মাল যত্নে ফল পেতে পারেন। এটা কি কালার হবে জানা নেই, আর বাকিগুলো আমার পিঙ্ক কালার আছে, এটা দেখা যাক, এখন সাদা হয় না পিঙ্ক কালার হয়। দেখতে পাচ্ছেন এটাতে পিঁপড়ে চলে এসছে। এই ছিল আমার বাড়ির কিছু ড্রাগন গাছ দেখানোর বিষয়, যে আমি কিভাবে খুব অল্প পরিচর্যায় ড্রাগন গাছ করেছিলাম।